রাবণ সিনেমা দেখার পর আমি এটুকু বলতে বাধ্য হচ্ছি, টলিউডে কমার্শিয়াল সিনেমা টিকে রেখেছে শুধুমাত্র সুপারস্টার জিত। টলিউডে কমার্শিয়াল সিনেমা বেঁচে থাকার মেন অক্সিজেন হচ্ছে সুপারস্টার জিত। টলিউডের কমার্শিয়াল সিনেমার গুরুদেব হচ্ছে সুপারস্টার জিত। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকে রাবণ সিনেমার পাবলিক রিয়াকশন কেমন ছিল। এক কথায় যদি বলি, অসাধারণ। যেভাবে রাবণ সিনেমা নিয়ে দর্শকদের পাগলের মতন ক্রেজ বা চাহিদা দেখা গিয়েছে হলের বাইরে, যেটা গত 5 বছরে কোনো কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। এবং সত্যি কথা বলতে হিরোপান্তি 2-কে কিন্তু জিদ্দা অলরেডি হারিয়ে দিয়েছে, মানে বলিউড ইন্ডাস্ট্রি হেরে গেছে জিদ্দার কাছে। বলিউডের সিনেমা বা বলিউড ইন্ডাস্ট্রি জিদ্দার কাছে রীতিমতো ভয় খাচ্ছে, কারণ হিরোপান্তি 2 একদমই চলছে না, যেখানে রাবণ মানে হাউসফুল যাচ্ছে, হাউসফুল বোর্ড টাঙাচ্ছে, লোক ব্ল্যাকে টিকিট কাটার জন্য সিনেমা হলের বাইরে চিৎকার চেঁচামেচি করছে, এরকম লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার বেশিরভাগ সিনেমা হল কিন্তু হাউসফুল, এবং গ্রামের দিকে বেশিরভাগ সিনেমা হল কিন্তু আজকে রাবণ হাউসফুল গিয়েছে। তো এক কথায় রাবণ কিন্তু রীতিমতো ইতিহাস তৈরি করে ফেলেছে। তো আমার যতদূর ধারণা বা অভিজ্ঞতা, এটা কিন্তু আজকে তথা রাবণের প্রথম দিনের কালেকশন 1 কোটি টাকা হতে চলেছে, আমার ব্যক্তিগত মতামত। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই।